Hey everyone, welcome back to my YouTube channel. আজকে হচ্ছে 2 তারিখ and আজকে actually আমার রাবিদের সাথে আমার last day because কালকে আমি যাচ্ছি কক্সবাজারে. So রাবিদকে কার কাছে রেখে যাব, কিভাবে রেখে যাব সেটি আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে. So আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবে and so আমি ওদের সাথে এখন বসে আছি because I'm gonna miss them a lot. আমি সন্ধ্যায় বের হব ওদেরকে নিয়ে এন্ড দেন সন্ধ্যায় রেখে আসবো. তার আগে আমি ওদেরকে খেয়াল রাখবো অ্যান্ড লাইক টাইম স্পেন্ড করবো ওদের সাথে বেশি বেশি. সো র্যাবিসদেরকে পাঠানোর জন্য র্যাবিসদের জন্য যা যা পাঠাচ্ছি সেগুলো হচ্ছে নিউজ পেপার বিকজ যেহেতু খাঁচা পাঠাচ্ছি নিউজ পেপার লাগবেই খাঁচা ক্লিন করার জন্য. এটা দিয়ে দিচ্ছি অ্যান্ড একটা গ্লাভস, তিনটা খেলনা দিয়ে দিচ্ছি যাতে র্যাবিসটা বোর্ড না হয়. এটা হচ্ছে ওদের পানির বোল, এটা দিয়ে দিচ্ছি. তারপর হচ্ছে ক্লিন করার জন্য, এটা অনেক ইজি প্লাস এটা দিয়ে অনেক করতে কমফোর্টেবলও লাগে, এটা দিয়ে দিচ্ছি. অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে হে আমি একটা এরকম বক্সে করে দিয়ে দিয়েছি, জাস্ট বক্স খুলে দিবে আর কোনো ঝামেলা হবে না, আর এক্সট্রা কোনো বক্সে দেওয়া মানে কোনো বলে দেওয়া লাগবে না খেতে, এটা খুলে দিয়ে দিলেই হবে. অ্যান্ড ওদের আরেকটা যেটা মেন খাওয়ার বাটি সেটা আমি ওদের খাঁচা দিয়ে দিব, ওদেরকে এখন খাবার দিয়ে ওদেরকে ওটা সেটা দিয়ে দিব. অ্যান্ড খাঁচা আমি হচ্ছে গিয়ে তোমার ও মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি ভুলে গেছি বেদে. সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমি এখানে সব রুলস লিখে দিয়েছি যে কি কি করতে হবে র্যাবিটসকে, কখন কিভাবে খাবার দিতে হবে, কতটুকু খাবার দিতে হবে প্রত্যেকটা লিখে দিয়েছি. সো এটা ভেরি ইম্পর্টেন্ট, সো এটা ঢুকে দিচ্ছি, এটা থাকলে মামির ইজি হবে. সো ইয়া আমি র্যাবিটসকে আজকে মামির বাসা পাঠাবো অ্যান্ড আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম ওখানে গিয়ে বাট ওটা হয়নি বিকজ কালকে অনেক বিজি ছিলাম এই প্যাকিং ট্যাকিং নিয়ে, যার কারণে যাওয়া হয়নি. তো জাস্ট যতটুকু পারছি যে কী কী করছি ওদের জন্য সেটা তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড ইনশাল্লাহ মামিকে বলবো ভিডিও করতে, তখন আমি শেয়ার করবেন ওরা ওখানে কীভাবে আছে ওটা দেখানো. তো এই যে আমার র্যাবিটস, আমি এখন ওদের জায়গাটা ক্লিন করে দিব অ্যান্ড ওদের খাবার চেঞ্জ করে দিব অ্যান্ড খাবার দিয়ে দিব. দেন আমি হচ্ছে ওদের খাঁচা ঢুকাবো, খাঁচা ঢুকে একপাশে খাবার দিয়ে দিব অ্যান্ড খাঁচাও আমার ফুললি রেডি. রেডি বলতে আমি এখানে একটা নরম একটা ম্যাটে দিয়ে দিয়েছি যাতে তোদের পায়ে ব্যথা না লাগে অ্যান্ড এই পাশে একটা বেডিংয়ের জন্য আমি একটা কাপড় দিয়ে দিয়েছি, আর হচ্ছে নিচে নিউজ পেপার আছে. তো খাতা টাতা সবই রেডি করা, আর এখন বাজে তো তোমার 11:30, আমরা 12:30-এর মধ্যে ইনশাল্লাহ বের হয়ে যাবো বিকজ আমাদের 2:50-এর ফ্লাইট. সো ইয়া এতটুকু ছিল আজকে অ্যান্ড আমি ওদেরকে এখন ঢুকিয়ে দিব, খাবার দিয়ে দিব অ্যান্ড ওটা ক্লিন করে দিব, এগুলো তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড দেন আমি ওদেরকে পাঠিয়ে দিব. অ্যাকচুয়ালি কম ঘাস পাঠানো হয়েছিল কালকে, যার কারণে আমার কাছে একদমই ঘাস নেই, একটু লেটেস ছিল আর অল্প একটু ঘাস ছিল. সো আমি আপাতত এটা এখন দিয়ে দিচ্ছি খাঁচার ভিতরে বিকজ মামিদের বাসায় ঘাস আছে, সো মামিদের বাসায় গেলে ওরা ঘাস খেতে পারবে, সমস্যা হবে না. তো এই জন্য আমি চেঞ্জ না বিকজ ওদের বাসায় গেলে ওখানে অনেক ঘাস আছে, মামি এটা ভরে দিয়ে দিবে ঘাস, আমি বলে দিয়েছি মামিকে. আমি এখন রেডি হয়ে গেছে অ্যান্ড এখন আমি আমার র্যাবিটসদেরকে ঢুকিয়ে দেবো খাঁচে অ্যান্ড খাঁচে ঢুকিয়ে দেওয়ার পর মামাকে দিয়ে দেবো বিকজ মামাও চলে এসেছে অ্যান্ড আমরাও বের হয়ে যাবো. সো লেটস গো অ্যান্ড ওদেরকে ঢুকিয়ে দিই, চলো. আমি এখন বাদ বাকি যা নোংরা আছে দেখতে পারতো সব কিছু ধুয়ে পাবো.
সো আমরাও বের হয়ে গেলাম, র্যাবিটসদেরকে মামা নিয়ে গেছে, আমরা বের হচ্ছি এয়ারপোর্টে যাওয়ার জন্য এখন। অ্যান্ড তোমাদেরকে দেখাবো মামির বাসে র্যাবিটসটা যাওয়ার পরে। দেখতেই পাচ্ছ র্যাবিটসটা অলরেডি মামিদের বাসে চলে গেছে, আরাফ আমার ছোটো ভাই বসে বসে ওদেরকে ঘাস খাওয়াচ্ছে। আরাফ অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড র্যাবিটসদেরকে দেখে, প্লাস ও অনেক র্যাবিটস লাভও করে, তাই ও ওদেরকে বসে বসে ঘাস খাওয়াচ্ছে। অ্যান্ড এটা দেখে আমারও খুব ভালো লাগছে, কারণ দিস ইজ এ কিউট ভিডিও। অ্যান্ড আরেকটা কথা, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি অনেক শান্তিভাবে ঘুরতে পারছি বাহিরে, জাস্ট বিকজ কেউ আছে র্যাবিটস রাখার জন্য অ্যান্ড ভালো টেক কেয়ার করার জন্য। সো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।